28 লক্ষ ভোটারে সমর্থন পেয়েছি। 77টি কেন্দ্রে আমাদের প্রার্থী জিতেছিল এবং শতাংশের বিচারে 38.13% ভোট পেয়ে আপনারা বিশ্বাসযোগ্য বিকল্প বিরোধী শক্তি দিয়েছিলেন। আমি আপনাদের কাছে যেহেতু মমতা ব্যানার্জির চোরের সরকারে 2.5 বছর পূরণ হয়ে গেল, আমি শুধু জানতে চাইব 11-র সিপিএম এর বিরোধী দলের ভূমিকা, 16-তে প্রধান বিরোধী দল কংগ্রেসের ভূমিকা, আর 21-এর পরে বিজেপির প্রধান বিরোধী দলের ভূমিকা, পার্থক্যটা বুঝতে পারছেন হ্যাঁ কি না? পার্থক্যটা বুঝতে আপনারা পারছেন? তার কারণ বিজেপি হলো নো সেটিং অপোজিশন। বিজেপির নেতারা নবান্নতে মমতা ব্যানার্জির কাছে গিয়ে ফিস্ট ফাইট খেয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে লুটিয়ে পড়ে না। আজকে এই যত চুরি দুর্নীতি বেরোচ্ছে, এই সমস্ত চুরি দুর্নীতি কতদিন আগের হয়েছে? এই চুরি দুর্নীতি 12-13 সাল থেকে হয়েছে, পূর্ণতা পেয়েছে কবে? 15-16-17-18-19-20 এই সালগুলো তৃণমূলের কাছে গোল্ডেন ইয়ার ছিল, যখন তারা পশ্চিমবঙ্গে আজকে যা যা চুরি বেরোচ্ছে সেই সময়কালে মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে। এরা অন্যরা সব চুনাপটি, এদেরকে আমরা ধরছি বলছি, এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে ঘটনা, কিন্তু এরা সব চুনাপুটি। আসল চোরের নাম কি? আসল চোরের নাম কি? ঋষিমণি হলো আসল চোর, চোরেদের রানী। আর এই পার্টির সঙ্গে কেউ নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। এরা 21-এ জিততে পারত না, 21-এ মমতা ব্যানার্জি জিতেছে সংখ্যালঘু মুসলমানদেরকে ফেপিয়ে, যে বিজেপি এলে এনআরসি হবে, তোমাদের ডিটেনশন ক্যাম্পে তাড়ানো হবে। আমরা হিন্দুরা এক হতে পারিনি, 100 জন হিন্দুর মধ্যে 54 জন বিজেপিকে ভোট দিয়েছি, 46 জনের মধ্যে বড় অংশ তৃণমূলকে, কিছু অংশ সিপিএম কে দিয়ে আমরা ভাগাভাগি করে দিয়েছি আমরা। আর মুসলিমরা এনআরসির আতঙ্ক দেখিয়ে 100 জনের মধ্যে 91 জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, তাই মমতা ব্যানার্জি সবগে 7,000 ভোটে, পাঁশকুড়া পশ্চিমে 7,000 ভোটে, দেবরাতে 12,000 ভোটে কানের পাশ দিয়ে গড়িয়ে বেরিয়ে চলে গেছে। আরেকটা কারণও আছে, পঞ্চম দফার নির্বাচনের পরে কোভিড এর তৃতীয় ঢেউ এসেছিল, কোভিড বিধি চালু হয়েছিল, এমন ভাবে কিছু সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোভিড আতঙ্ক করা হয়েছে, আমাদের ভোটাররা ভোট দিতে অনেকেই যাননি। বয়স্কদের ভোটার বাড়ি থেকে করানো হয়েছিল, যারা সিনিয়র তাদের বাড়ির ভোট পুলিশকে সাথে নিয়ে লুট করেছে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি বাই ডিফল্ট 21 সালের নির্বাচনে জিতে গেছিল তার দল, যদিও নিজে জিততে পারেনি। নন্দীগ্রামে 65,000 মুসলমান ভোট, 64,000 পাওয়ার পরেও শুভেন্দু অধিকারী 2,000 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এবং আমার প্রাপ্ত 1,10,000 ভোটে 1,09,600 হিন্দু ভোটে আমি মমতা ব্যানার্জিকে কুপোকাত করে দিয়েছি। যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে বেরোয়, যে মমতা ব্যানার্জি সরস্বতী মন্ত্র ভুল পাঠ করে, যে মমতা ব্যানার্জি ভাত খেয়ে পায়ে চটি পরে চণ্ডী পাটের পিণ্ডি চটকে দেয়, সেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হিন্দু ভোটাররা হারিয়েছে, যদিও তার পার্টি পশ্চিমবঙ্গে জিতে গেছিল। তারপরে আপনারা কি দেখছেন? বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে, বিচার ব্যবস্থা এই রাজ্যের সর্বত্র যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে বিচার ব্যবস্থায় দুর্নীতিকে সমূলে উৎপাটিত করার জন্য এগিয়ে এসেছে কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলো, এবং একটার পর একটা লোক জেলে যাচ্ছে। এখন অবধি চারটা জেলে গেছে এমএলএ মন্ত্রীরা, চারটে গেছে, আর গোটা শিক্ষা দপ্তরই জেলের ভিতরে চলে গেছে। আপনারা দেখেছেন, শিক্ষা গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে। আমরা সবাই তার অপেক্ষায় দিন গুনছি, মায়েরা শঙ্খ নিয়ে সবাই প্রস্তুত হয়ে আছেন, যে স্বাস্থ্য যেদিন জেলে যাবে সেদিন অকাল দেওয়ালি হবে, সেদিন শঙ্খ বেজে উঠবে পশ্চিম বাংলার বাড়িতে বাড়িতে। এই তৃণমূল কংগ্রেস সরকার চুরি নেই এমন কোন জায়গা নেই, চুরি নেই আপনাদের এই এলাকায়। বালি খাদানের অবস্থা কি?
সব একবার উপর উপর করে সব নদীগুলো কাশাই থেকে শুরু করে তছনছ করে দিয়েছে। কদিন আগে এখানে পাঁচজন ফুল ব্যবসায়ী একজন ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হলো, আপনারা দেখেছেন। কেন হলো আপনারা জানেন? যে রাজ্য সরকার পুলিশকে দিয়ে টাকা তোলে, সেই টাকা ভাইপোর কাছে যায়, তাই পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ। আর আমার সভা যেখানে হবে, সভা আটকাতে হবে, পারমিশন আটকাতে হবে। এই সভা শুরু হওয়ার পরে মেসেজ করে বলছে পারমিশন দেওয়া যাবে না। আমি বিরোধী দল নেতা, এই ধৃতিমান সরকার আপনার দয়ায় আমি বিরোধী দল নেতা নই, আমি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক আপনার দয়ায় নই। আপনি আজকে এখানে আমাকে নিয়ে আসার জন্য পাইলটের ব্যবস্থা করেননি, আমার লাগে না, এটা লাগে না, প্রয়োজন হয় না। আমি মমতা পুলিশের উপরে নির্ভর করি না। আপনার যে কুকীর্তি আমার কাছে আছে মহিলা ঘটিত, আমি সঠিক সময়ে প্রকাশ করে দেব। এই জেলার এসপি আপনি সতর্ক থাকবেন, আপনি সংযত থাকবেন, আপনার যা জানি আমি, যা কাণ্ড আপনি আইপিএস কমিশনার সভায় করেছেন দিল্লিতে, তার এত বড় ফাইল তথ্য শুভেন্দু অধিকারীর কাছে আছে। আমি এই ছোটখাটো লোকেদেরকে টার্গেট করি না, আমার টার্গেট পিসিআর ভাইপো, আমার টার্গেট পিসিআর ভাইপো। তাই আপনাদের কাছে আমি বলবো, যারা চাকরি বেচেছে, যারা আপনাদের সবকিছু বেচে দিয়েছে, তাদেরকে ক্ষমা আপনারা করবেন না। বালি চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি, গরু পাচার দেখেছি, এখান দিয়ে ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম দিয়ে গরুগুলো আনায়, হাঁটিয়ে হাঁটিয়ে কোলাঘাট দিয়ে নিয়ে যায়, উলবেড়িয়াতে নদী পার করে, ওপারে ভাইপোর লোকসভা কেন্দ্র সেখানে বজবজে তোলে, বজবজ থেকে নৌকার উপরে চাপিয়ে নদী পথে বাংলাদেশে এখনো নিয়ে যাচ্ছে গরু। আপনি হ্যাঁ কি না বলুন, গরু হেঁটে হেঁটে যায় কিনা, সারা রাত্রি ধরে যায় কিনা, পুলিশ পার করায় কিনা, হ্যাঁ কি না বলুন। ঝাড়খণ্ড থেকে হাঁটা শুরু, বড়গোড়া থেকে গুপ্তমণি লোধাশুলি, লোধাশুলি গুপ্তমণি হয়ে আপনাদের উপর দিয়ে কোথায় যায় উঠ বলে নিয়ে গেলাম, এসব ভাইপোর কাছে এখনো টাকা যায়, কারণ সীমান্তে কাটা তার দিয়েছে অমিত শাহ, গেলেই একেবারে সুন্দর আপ্যায়ন হচ্ছে বিএসএফ এর। তাই সীমান্ত দিয়ে গরু পাচার হয় না। এখন মমতা পুলিশ রাস্তা দিয়ে জলপথে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে গরু পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। কয়লা খনি ফাঁকা হয়ে গেল, মুরানের খাদান শেষ হয়ে গেল, কোথাও কিছু নাই, বীরভূমের পাথর আগে কেষ্ট খেত, এখন ভাইপো খায়, আগে আরেকটা পুলিশ তুলত, এখন স্যামসিং তোলে, একটা নতুন বোতল, পুরনো মদ ব্যবস্থা ঠিক চালু আছে।